প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে যেমন ধরুন আপনার পার্সেল কোনো খাবার প্যাকেট করে আপনার রেখে দিয়েছেন অনেকক্ষণ আপনার বা অনেকগুলো প্যাকেট তো প্যাকেটগুলো আপনার খাবারগুলো গরম রাখার জন্য একটা স্টিলের বক্স বা একটা ডয়ার সিস্টেম সেম আমাদের যেরকম আমরা একটা ডয়ার বলি স্টিলের একটা বক্সের মধ্যে যে কোনো এক জায়গা দিয়ে আপনার একটা সাইডে এটা বসাইতে পারেন ইলেকট্রিক সাহায্যে একটা কন্ট্রাক্টরের মাধ্যমে অটো সেটিং করে আপনার এই কুলিংটা মানে হিটারটা সেট করতে পারেন যেমন এটা একটা দোকানের ছিল তো এই কুলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে তো কয়েলটা ভালো আছে তো আমি এটা রিপেয়ারিং করতেছি বিশেষ করে কুলিং ফ্যানটা একটা মোটরের সাহায্যে ছোটো একটা একটা মোটরের সাহায্যে এখানে আপনার এই ফ্যানটা ঘুরবে তো মূলত আপনার এই কয়েলটা গরম হবে এখানে যে আপনার কয়েল আছে ইলেকট্রিকের সাহায্যে এটা মানে আপনার হিট হয়ে যাবে হিটের পরে আপনার যদি হাওয়া না দেন কুলিং না হয় তাহলে আপনার গরম হাওয়াটা পুরা আপনার ওই যে বক্স আছে বক্সের ভিতরে যাবে না বা আপনার স্টিলে যে একটা বক্স তৈরি করবেন বা স্টিলে দিয়ে করেন বন্য কিছু দিয়ে করতে পারেন তবে স্টিল হলে ব্যাটার স্টিলে গরম থাকে অনেকক্ষণ তো এটা আপনার কয়েলের মাফ মাফে পাওয়া যায় আরও বড় পাওয়া যায় ছোটো পাওয়া যায় তো এটা আপনার এখানে একদম ইজিতে ঘাট আছে প্রত্যেকটা ইয়াতে আপনার দুইটা স্ক্রু দুই সাইডে দিয়ে লাগাই দেবেন এটার এই আপনার কে ফ্যানের সাথে লাগানোর পর আপনার মোটরের দুইটা তার আর কয়েলের দুইটা তার আপনারা ইলেকট্রিকের যে আপনার ক্যাবেলের ফোড আছে কানেকশান আছে কন্ট্রাক্টার কন্টাক্টার মাধ্যমে আইসে যেটা আপনার রেগুলেটারের মাধ্যমে আসে একটা টাইমের সেট করা থাকে কত কতটুকু আপনি দিবেন। বা কতটুকু প্রয়োজন কতক্ষণ চলবে ওই টাইমেরটা সেট করে ওইখানে কন্ট্রাক্টর থেকে যে আউটফুটটা আইসে ওইখানে আপনারা মোটরটা আর কয়েলারটা ক্যাবলগুলো জয়েন করে দিবেন সন্দেহ করি যে পজিশান আপনার গরম হাওয়াটার দরকার ও পজিশন মতো আপনি এটা সেট করে দিবেন বসা দিবেন আপনি সাইল স্ক্রুপ দিয়ে লাগাতে পারেন সাইড আপনার বা এ ঘাম আছে কতগুলো অনেকগুলো ঘাম আছে শক্ত গরম দেওয়া যায় সাইড বাজা দিয়ে আমি যেমন আমি দিই সেখানে একদম আঁকড়ে ধরেছে তো এইভাবে আপনারা যে যেখান দিয়ে দিবেন এখান দিয়ে সামনে দিয়ে একটা সাইডে রাখি একটা কভার দিতে পারেন কভারে ছিদ্রগুলো দিবেন ছিদ্রগুলো দিতে হয় ফ্লেডের মধ্যে যাতে গরম হাওয়াটা প্রত্যেকটা জায়গাতে মানে রানিং করে আপ ডাউন করে যেতে পারে ওই কারণে আপনার দুই বক্স তিন বক্স সিস্টেম করতে পারেন আপনার ইয়া অনুযায়ী রে আপনার তো এরকম একটা শুধু ডায়েটটা হবে আপনার ইয়েটা হবে সুকিসের মতো ডয়েটটা দিবেন আর সাইডে দিয়ে আপনার একটা যে কোনো একটা সাইডে বা আপনার যে যেভাবে তৈরি করেন ওইভাবে আপনার টাইমারগুলো সেট করে দিবেন তারপর বা কানেকশান দিতে পারেন বা ডাইরেক্টও লাগাইতে পারেন আপনার যদি ইচ্ছা হয় আপনি সংক্ষিপ্ত করলে ডাইরেক্ট লাগাইতে পারেন আর অটো সিস্টেমগুলো করতে পারেন এখন এখানে আমি এইটা বসায় দিলাম বা সেটিং পুরো কমপ্লিট আমার এখন কিছুক্ষণের মধ্যে আমি এটা একটু টেস্ট করবো এই কন্ট্রাক্টর এই আপনার এখানে টাইমের টান মিস্টার আছে টান মিস্টার আপনার অতিরিক্ত হিট হয়ে গেলে অটোমেটিক আপনার টাইমারটা অফ হয়ে যাবে বা ইলেকট্রিকটা অফ হয়ে যাবে তো এখানে ওই মিস্টার দেওয়া আছে আপনার হি বোল্ডটা যদি বা মানে অতিরিক্ত গরম হয়ে যায় অটোমেটিক বন্ধ হয়ে যায় সিস্টেম আছে তো এখানে আমি এই বসানোর পরে আপনার এইটা পুরানো যার কারণে এখানে ময়লা দেখা যাচ্ছে তো যাই হোক এইভাবে লাগানোর পর আপনি একটা সাইডে ওই প্লেট দিয়ে পুরো একটা ব্লক করে দিতে পারেন সৌন্দর্যের জন্য আর খোলা তো রাখা যাবে না হাত যাবে ইয়ে যাবে খাওয়ার ব্যাপারটা এখনই আমি একটা অন করে দিয়েছি দেখুন এখানে টাইমারটা আমি অন করে দিয়েছি স্টার্ট করে দিয়েছি আমার এটা এখন চলতেছে মানে সামনে অনেক গরম হাওয়া মানে পুরা আপনার বক্সটা একদম যতটুক আপনার দুই মিটার তিন মিটার যতটুকু তৈরি করেন পুরো একটা আপনার গরম হয়ে থাকবে টেম্পারেচার একদম মানে গরম থাকবে যাতে আপনার যে কোনো খানা বা প্যাকেট বিরিয়ানি যে কোনো রান্না করা জিনিস রাখতে পারেন নষ্ট হবে না মানে আপনার যত পুরো দিন ইউজ করেন রাত ইউজ করেন আপনার গরম থাকবে যেমন আপনার ডেকজির মধ্যে বা ফাতিলে যেরকম রাখেন গরম করেন ঠিক ওইভাবে ওই থাকবে প্যাকেটটা আপনার গরম থাকবে চিপস রাখতে পারবেন বা এখানে আপনার বিভিন্ন রকমের নাস্তার আইটেমের যেগুলো কিছু রাখতে পারেন গরমের জন্য বা দেশ গ্রামে গ্রাম অঞ্চলে আপনার রয়ে যে আগে দোকানে আপনার এই ফেটিস থাকতো বা বা বিভিন্ন রকমের গরম রাখার জন্য ওগুলো রাখতে পারেন সিস্টেম করে তৈরি করে আপনার শুধু ইলেকট্রিক লাগবে আর একটা ডা এখানে আপনার একটা মোটরের সাহায্যে একটা ডাইনিং সেট পাওয়া যায় এটা আসে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চাইলে এইভাবে আপনারা নিজেরা তৈরি করতে পারেন বা অন্য সিস্টেমও তৈরি করতে পারেন তবে আপনার সবচেয়ে বেটার হয় অটো আপনার ইয়েটা কন্ডাক্টর লাগাইলে অটোমেটিকটা তাহলে এটা সবচেয়ে বেটার যাতে আপনার দুঃখ গরম হয়ে গেলে আপনি ব্যস্ত থাকলেন কাজের মাধ্যমে বাসানো অটোমেটিক বন্ধ হয়ে যাবে টেম্পারেচার অতিরিক্ত হাই হবে না ঠিক আছে তার আপনি এইভাবে কভারটা লাগাই দিবেন সন্ধ্যা মতো সেটিং করুন ওকে আল্লাহ হাফেজ